আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না, আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করার তাগিদ মানবাধিকার কর্মীদের। মূল্যায়ন পদ্ধতিতে এইচএসসির ফলাফল ও নম্বর বণ্টন নিয়ে জটিলতা, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। সৌদি প্রবাসীদের বিমান টিকিট বিতরণে ফিরেছে শৃঙ্খলা, নতুন যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এবং মানসিক স্বাস্থ্যে মহাদুর্যোগ নিয়ে আসছে করোনা মহামারী, মনোরোগ বিশেষজ্ঞদের সতর্কতা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করেই ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং আইন বাস্তবায়ন ও বিচার প্রক্রিয়ায় বাধা দূর করা জরুরি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তি বিধানের পাশাপাশি আরও অনেক সংশোধন প্রয়োজন। হুমায়ুন চিস্তি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশের নানা এলাকায় উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। শিশু কিশোরী থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষকদের জৈবিক লালসা থেকে রক্ষা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু আইন সংশোধনী এর সমাধান নয়। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সঠিক ধারায় মামলা, দ্রুত তদন্ত ও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব জরুরি। এছাড়া দক্ষ প্রসিকিউশন ও বিচারকও নিয়োগ দিতে হবে। শিশুদের ধর্ষণে মৃত্যুদণ্ড আছে, কিন্তু সেটা কিন্তু প্রয়োগ হচ্ছে না এবং ধর্ষণও কিন্তু কমে নাই। শুধু একটা আইন করে দিলে হবে না, আইনের প্রয়োগের জন্য কিন্তু যেই সাপোর্ট, যেই অর্থবল, যেই বিষয়গুলো লাগে, এগুলো কিন্তু খুবই প্রয়োজন। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ এখন যেটা হলো যে বিচারহীনতা, একটা ভিকটিম সেই ধরনের সুবিধাটা তারা থানায় পায় না, কোর্টে পায় না, মামলা গ্রহণ করাতেই তাদের সমস্যা হয়। তারপরে যদি বা মামলা কোনোভাবে গ্রহণ হয়, কিন্তু অনেক সময় লাগে তদন্তে। পাবলিক প্রসিকিউটর অফিস এখানে যথেষ্ট গাফিলতি দেখায় ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রে। নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে এসব মামলা সঠিক সময়ে শেষ করা সম্ভব বলেও মনে করেন তারা। আইন সংশোধনের চাইতেও বড় কাঠামোগত পরিবর্তন এই যে প্রশাসন এবং প্রসিকিউশন, তারা যৌথভাবে একটা মামলাকে পজিটিভ করতে হলে কি কি করতে হবে, কোন কোন জায়গায়, এখানে দক্ষ একটা মনিটরিং ব্যবস্থাপনা লাগবেই। শক্ত মনিটরিং এর ব্যবস্থা থাকলে সেখানে কিন্তু আমরা দু মাসের ভিতরে একটা জাজমেন্ট ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার বিচার নিম্ন আদালতে শেষ হলেও উচ্চ আদালতে বছরের পর বছর ঝুলে থাকে। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার নিষ্পত্তি করতে আলাদা বেঞ্চ গঠনের প্রয়োজন বলেও মনে করেন তারা। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার মিয়াকে আটক করেছে পুলিশ। গতরাতে আড়াইসিধা ইউনিয়নের পাঁচপিটা গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর বাবার অভিযোগ, তার মা খাবার দিয়ে তাকে পাশের বাড়িতে পাঠায়। সেখান থেকে ফেরার পথে কিশোরীর চাচাতো মামা দেলোয়ার হোসেন পাশের একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, গ্রামের মাতব্বর আবুল কালাম ও দেলোয়ারের বাবা মলাই মিয়া মীমাংসার জন্য চাপ দেয়। পরে মেয়েকে নিয়ে পালিয়ে আশুগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করে কিশোরীর পরিবার। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লালমনিরহাটে গণধর্ষণ মামলায় রকি নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গত 5 অক্টোবর এক কিশোরী রংপুর থেকে লালমনিরহাটে আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। 6 অক্টোবর সন্ধ্যায় ট্রেন যোগে কাউনিয়ায় ফেরার সময় সে কালীগঞ্জ স্টেশনে নাস্তা করতে নামলে ট্রেনটি তাকে ছেড়ে যায়। এই সময় রকি সহ 4 বখাটে অটোরিকশা যোগে ওই কিশোরীকে কালীগঞ্জে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে ওই কিশোরী স্থানীয়দের সহায়তায় এক গ্রাম্য পুলিশের বাড়িতে আশ্রয় নেয়। এর একদিন পরে ঘটনা জানাজানি হয়। গ্রেফতারকৃত রকি উপজেলার তালুকবাড়ি নগরের রজবালির ছেলে।
ফাঁসি নয় ধর্ষণের শাস্তি 50 বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। নারীদের উপর পাশবিক নির্যাতন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাষা নিয়ে অনুসারী পরিষদ আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। আদ্দিন সজীবের রিপোর্ট। একের পর এক লোমহর্ষক নারী নির্যাতনের খবর, কোথাও ধর্ষণ, কোথাও আবার বিভস্ত করে গৃহবধূকে পাশবিক নির্যাতন। তাই মৃত্যুদণ্ডকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি করার দাবিতে সোচ্চার সচেতন মহল। তবে বিশিষ্টজনদের অনেকেই মনে করেন ধর্ষকদের শাস্তি হিসেবে ফাঁসি সমাধান নয়, ধর্ষণ নির্যাতন বন্ধে অপরাধীকে 50 বছরের জেল নিশ্চিত করতে হবে। ফাঁসি 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 একটা ধাপ্পা বাজে, ফাঁসি একটা ধাপ্পা বাজে। আপনার মেয়েকে যদি কেউ নিয়ে যেত, তার জন্য আপনি জমিনের ফাঁসি দিয়ে আপনার কান্না থামত, আমার কান্না তো থামত না। ফাঁসির আন্দোলন না করে দীর্ঘমেয়াদে সেটা কিরকম আজকে 50 বছর আমরা আগে। আলোচকদের দাবি, দেশের 100টি ধর্ষণের ঘটনায় বিচার হয় হাতে গোনা কয়েকটির, তাও খুব ধীরগতিতে। তাদের অভিযোগ, ক্ষমতা দাপটের কারণে বিচারের এই দীর্ঘ শত্রুতা। জবাবদিহিতা না থাকার জন্য রাষ্ট্রের যন্ত্র আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে, এবং এই ভয়ঙ্কর হয়ে ওঠার কারণে রাজনৈতিক ছত্রছায়ায় আপনার জনগণের নিরাপত্তা চলে গেছে। বর্তমান সরকার তারা দু একটি বিচার হয়তো করে, গ্রেফতার করে, কিন্তু যেইখানে ক্ষমতার খুঁটি শক্ত সেইখানে তারা বিচার করতে পারে না। বক্তারা বলেন, নারীর নিরাপত্তা দিতে না পারলে দেশের অগ্রগতি কোনোভাবেই সম্ভব না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের জন্য শুধু মৃত্যুদণ্ডের আইন নয়, দ্রুত বিচার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে প্রতিবাদ মানববন্ধন করেন তারা। সারাদেশ থেকে আসা মুক্তিযোদ্ধারা এতে অংশ নেন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, হুমায়ুন কবির ও সৈয়দ আশরাফুল ইসলাম নয়। ধর্ষণের বিচারের দাবিতে অযথাই সরকারের সমালোচনা না করতেও সবাইকে অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা। মূল্যায়নের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে নানা ধরনের জটিলতা। পরীক্ষা ছাড়া বিষয়ভিত্তিক নম্বর বণ্টন কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। মূল্যায়ন কমিটি বলছে, নম্বর বণ্টনের ক্ষেত্রে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা বিবেচনা করেই ফলাফল তৈরি করা হচ্ছে। মাহবুব কবির চাপুলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে যখন সবকিছু প্রায় স্বাভাবিক, তখন স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা। তাতে আপাতত স্বস্তি মিলেছে পরীক্ষার্থীদের, একে মন্দের ভালো বলছেন শিক্ষা গবেষকরা। আমরা যদি অন্য দেশের উদাহরণ দেখি, কোথাও কিন্তু পাবলিক পরীক্ষা নেওয়া হচ্ছে না এই পর্যায়ে। আশা করব সরকার একটি ভালো দিক নির্দেশনা দেবেন যে এদের মূল্যায়ন কিভাবে হবে, এবং তারা যাতে অটো পাস কথাটা না বলতে পারেন, মূল্যায়নের ভিত্তিতে হবে। তার মধ্যে কেউ ভালো হতে পারেন, কারো খারাপ হতে পারে, সেটা তো যে কোনো পরীক্ষায় হতে পারে। তবে এই সিদ্ধান্তে জটিলতাও সৃষ্টি হয়েছে অনেক। বলা হচ্ছে জেএসসি ও এসএসসির বিষয়ভিত্তিক নম্বরের গড় করে এইচএসসির নম্বর নির্ধারণ করা হবে, কিন্তু যেসব সাবজেক্টের সাথে ওই দুটি ক্লাসের সাবজেক্টের মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7টি বিষয়ের 13টি পত্রে পরীক্ষা হয়। মূলত এই 7টি বিষয় এক এক ধরনের বিষয়। এই বিষয়গুলির সাথে এসএসসি পরীক্ষার কতগুলি বিষয়ের মিল আছে, আবার কতগুলি বিষয়ের মিল নাও থাকতে পারে। তার জন্য কিন্তু আমরা বিষয়ভিত্তিক ম্যাপিং করবার চেষ্টা করছি, এবং ম্যাপিং করার মধ্য দিয়ে এক একটি বিষয়ের যে ওয়েটেজ তৈরি হবে, সেই ওয়েটেজের সাথে ওই বিষয়ের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোন বিষয়ের সাথে আমরা একটি সম্পর্ক যুক্ত করতে পারি, তার জন্য বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছে। এইচএসসির ফলাফল ও বিষয়ভিত্তিক নম্বর দেশ বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন কমিটি বলছে, সেটি মাথায় রেখেই ফলাফল তৈরি করা হচ্ছে।
এবছর হয়তো বা মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু তারপরেও যেহেতু শিক্ষা বোর্ড থেকে যে ফলটি দেওয়া হবে বিশ্ববিদ্যালয়, অবশ্যই তার বিশ্ববিদ্যালয়ের কাছে সেই ফলটি গ্রহণযোগ্য। নভেম্বরের মধ্যেই এইচএসসির 13,65,000 শিক্ষার্থীর ফলাফল তৈরি করা হবে, ডিসেম্বরে ফল ঘোষণার কথা রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে এসেছে সৌদি প্রবাসীদের বিমান টিকিট দেওয়ার বিষয়টি। ভিসার মেয়াদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে টিকিট, তবে নতুন টিকিটের ক্ষেত্রে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। শনিবার দুপুর 12টার মধ্যেই মতিঝিলের বিমান অফিসের বাইরে টোকেনধারীদের সিরিয়াল শেষ হয়ে যায়। সুষ্ঠুভাবে চলছে টিকিট সরবরাহ। প্রথমবারের মতো আজ এখানে আসছি সকাল 9টা, তখন আমি অফিসে গিয়েছি। অফিসে যাইয়ে আমার 15 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ, এবং ম্যাডাম আমার সব কিছু কাগজপত্র দেখিয়ে উনি কালকে আমার 2টার সময় ফ্লাইট দিয়েছে। যাদের ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে বিমান ও সৌদি এয়ারলাইন্স। প্রতিদিন প্রায় 800 টিকিট সরবরাহ করছে এই দুটি প্রতিষ্ঠান। তবে যারা অন্য বিমানের ফিরতি টিকিট কেটেছেন তারা পড়েছেন বিপাকে। সেখানে শুধু বিজনেস ক্লাসের টিকিট বিক্রি হচ্ছে। কুয়েত এয়ারলাইন্স বন্ধ, খুলবে জানুয়ারি মাসে, তাই তো আমার ভিসার ডেটটা থাকবে না। তা এখন আমি আসছি এখানে, টোকেন নিলাম লাইনে দাঁড়িয়ে, আমাকে বলতেছে যে ওয়ান ওয়েজ টিকিট শুধু বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাচ্ছে 1,20,000 টাকা। জেদ্দা আছে 1,06,000 সামথিং, আর একটা আছে 1,23,000 সামথিং। এই সমস্ত টিকিট যদি কোনো প্যাসেঞ্জার নিতে চায় বিজনেস ক্লাস, তাহলে আমরা তাদের টিকিট দিতে পারবো। আপাতত ইকোনমি টিকিট আমাদের দেওয়ার অনুমতি পাই নাই। নতুন টিকিট প্রত্যাশীদের ইকোনমি ক্লাসের টিকিট কাটার সুযোগ দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মানসিক স্বাস্থ্যে সুনামির মতো দুর্যোগ নিয়ে আসছে করোনা মহামারী, এমন সতর্কতা মনোরোগ বিশেষজ্ঞদের। এ কারণে সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন আহ্বান জানিয়ে এবার পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। নতুন প্রজন্ম সহ সারা বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন এনেছে করোনা মহামারী। প্রিয়জনকে হারানোর পাশাপাশি হুমকির মুখে অনেকের জীবন জীবিকা বেড়েছে অজানা আতঙ্ক। বন্ধু ও শিক্ষক মহলের সরাসরি সংস্পর্শ থেকে বঞ্চিত গৃহবন্দী শিক্ষার্থী ও শিশুরা, বেড়েছে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা। এমন পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে গিয়ে বাড়ছে মানসিক সমস্যা। বাসার মধ্যে অনেক লম্বা সময় কাটাতে হচ্ছে যেটা আগে কাটাতে হতো না, তাদের মধ্যে সম্পর্কের সমস্যা সৃষ্টি হচ্ছে। ইন্টারনেট অ্যাডিকশন বা স্মার্টফোন অ্যাডিকশন তৈরি হচ্ছে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারগুলোও কিন্তু অনেক বেশি আমরা পাচ্ছি। তিনি কিন্তু কর্মক্ষমতা হারাচ্ছেন, তিনি পরিবারের জন্য কন্ট্রিবিউট করতে পারছেন না, সেটা আর্থিক এবং সামাজিক। রাষ্ট্রেরও কিন্তু লস হচ্ছে, কারণ রাষ্ট্র এই সক্ষম ব্যক্তিদের কাছ থেকে যেটা পাওয়ার সেটা পাচ্ছেন না। এ অবস্থায় মানসিক স্বাস্থ্যসেবা ও সাইকোসোশ্যাল সাপোর্ট বাড়ানোর তাগিদ WHO সহ বিশেষজ্ঞ মহলের। বাংলাদেশে এই খাতে বর্তমানে সরকারি ব্যয় স্বাস্থ্য খাতের মোট বাজেটের মাত্র 0.05% কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের বিপর্যয় এড়াতে মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর এখনই সময়। এগুলো দীর্ঘমেয়াদী সমস্যা, এইটা ট্যাকেল করতে হলে আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার দরকার, অনেক বেশি ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, গভর্নমেন্ট লেভেল থেকে এবং প্রাইভেট সেক্টরে। তো অবশ্যই মানসিক স্বাস্থ্য শুধু WHO নয়, সারা বিশ্বের সব দেশেই কিন্তু এটা এখন প্রায়োরিটি। সময় এসেছে আমাদেরকে মানসিক স্বাস্থ্য সেবার বিষয়টা ঢেলে সাজানো। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মানসিকভাবে বিপর্যস্ত মানুষের সংখ্যা ক্রমে বাড়ছে। দীর্ঘমেয়াদী এই সংকট নিরসনে তাই প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মানসম্মত মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশের মনোবিজ্ঞান ভিত্তিক সোসাইটিগুলোর নিবন্ধন প্রয়োজন অচিরেই। বিশ্বব্যাপী অনলাইন সাইকোথেরাপি বা মানসিক স্বাস্থ্য সেবা জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতে অচিরেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শরীর ও মন মিলেই মানুষ সুস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে তাই গুরুত্বপূর্ণ গোটা চিকিৎসা ব্যবস্থায় ভারসাম্য আনা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা।
জনসমর্থন নয়, আওয়ামী লীগ অন্য দেশের দয়ায় ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও ভিন্ন মতের শিক্ষকদের চাকরিচ্যুতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। এই আমলে তো ধর্ষণ, নারীর উপর নির্যাতন এবং সেখানে 72 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 5 বছরের শিশুও বাদ যায়নি। এগুলোর উন্নয়ন চমৎকার ভাবে ঘটিয়েছেন প্রধানমন্ত্রী। এখানে জনগণ নেই, এখানে সুষ্ঠু ভোট নেই, এখানে নির্বাচন নেই, তাই অন্যের দয়ায় তিনি আছেন, দেশের জনগণের দয়ায় তিনি ক্ষমতায় নেই। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইলিশের প্রজনন বাড়াতে আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান পরিচালনা করবে মৎস্য অধিদপ্তর। অভিযান বাস্তবায়ন উপলক্ষে বরিশাল ফিশারি রোডে মৎস্য খামারের সম্মেলন কক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান তালুকদার ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরায়েল পণ্ডিত সহ বিভাগের 6 জেলার মৎস্য কর্মকর্তা ও জেলেরা উপস্থিত ছিলেন। বিচার ব্যবস্থা সহজ করতে গ্রাম আদালতের পরিধি উপজেলা পর্যন্ত বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিচার বিকেন্দ্রীকরণের ফলে মামলার জট অনেকাংশে কমবে। নগর আদালত আইন নিয়ে এসজিডি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন, নাগরিক উদ্যোগ ও লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ব্লাস্টের যৌথ অনলাইন সেমিনারে এসব কথা বলেন তারা। এখন উপজেলার যে আদালত এটা কিন্তু জেলায় বসে আছে, আমরা এই আদালতগুলোকে উপজেলায় কেন নিয়ে যাচ্ছি না, এই কথাটা আমরা কেউ কোনো বলছি না কেন? এটা বিচার বিভাগের মধ্যে আইনজীবীদের দিক থেকে এক ধরনের রেজিস্ট্যান্স আছে, আর বিচারকদের দিক থেকেও দেখলাম যে এক ধরনের রেজিস্ট্যান্স আছে। এখন প্রশাসনের সমস্ত বিষয়গুলোই উপজেলায় গেছে আদালত সিস্টেম ছাড়া। এবারে পার্টিক্স খেলার খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই বলিভিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ম্যাচ শুরুর আগ পর্যন্ত নেইমারের ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন তিনি। 16 মিনিটে পিএসজি তারকার কর্নার থেকে ব্রাজিলকে লিড এনে দেয় মার্কিনিয়স। এরপর 30 মিনিটে নিজের প্রথম গোলটি করেন রবার্তো ফিরমিনো। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে 5-0 বিশ্বকাপ বিজয়ীরা। 49 মিনিটে বলিভিয়ার জালে দ্বিতীয়বার বল পাঠান ফিরমিনো। বার্সেলোনা তারকা কুতিনহো ব্রাজিলের হয়ে 5ম গোলটি করেন 77 মিনিটে। এর আগে বলিভিয়া ডিফেন্ডার কারাস্কো 66 মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে ব্রাজিলের বড় জয়ে ভূমিকা রাখে। নেইমারদের পরের ম্যাচে পেরুর বিপক্ষে 14 অক্টোবর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ বন্ধ হবে না, আইন বাস্তবায়ন ও বিচারের বাধা দূর করার তাগিদ মানবাধিকার কর্মীদের। মূল্যায়ন পদ্ধতিতে এইচএসসির ফলাফল ও নম্বর বণ্টন নিয়ে জটিলতা, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। সৌদি প্রবাসীদের বিমান টিকিট বিতরণে ফিরেছে শৃঙ্খলা, নতুন যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এবং মানসিক স্বাস্থ্যে মহাদুর্যোগ নিয়ে আসছে করোনা মহামারী, মনোরোগ বিশেষজ্ঞদের সতর্কতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।